গীতা এর এলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কৃপান অঙ্কিতকে ফোন করে ম্যাকের নামে কুমন্তব্য করলে অঙ্কিত বলে বাড়িতে কি পণ নেই ওদের কি শ্রদ্ধা করেন না তো একদিন হলেও তার কি ছিল না এ কথা শুনে কৃপান চোর আস্তার মনে দাঁড় করিয়ে শুট করে দেবো অঙ্কিত বলে সে আপনি শুট করতেই পারেন আর ম্যাককে আমি ভালোবাসি রিসপেক্ট করি সেটা আপনার মতন ডাটি মাইন্ডের মানুষ বুঝতে পারবে না এই বলে ফোনটা রেখে দেয় এরপর কৃপান মেয়েকে ফোন করে বলে আজকে রেস্টুরেন্টে যাচ্ছ শ্বশুর শাশুড়ি বরের সাথে আমিও যাব পাশের সিটে বসে থাকবো তোমরা কি করবে সে সব দেখবো সেই মুহূর্তে সেখানে গীতা এসে ম্যাকের থেকে ফোনটা নিয়ে কৃপানকে সেট করে ফোনটা রেখে দেয় রাত্রিবেলা গুরির লড়াই ছেলেরা জিতবে নাকি মেয়েরা জিতবে এই নিয়ে কথাবার্তা হয় তখনই অঙ্কিত ফোন করে আর অগ্নিজিৎ মুখার্জি অঙ্কিত বলে তোমার নিমন্ত্রণ আমাদের বাড়ি গুরির লড়াই হবে আমাদের দলটা একটু কমজোর পড়ে গেছে তাই তোমাকে দরকার অঙ্কিত বলে ঠিক আছে আমি আচ্ছি এই বলে ফোনটা রেখে দেয় পরের দিন সকালবেলা গীতা থানায় এসে বড়বাবুর সাথে সাথে ঝর্নার কেসটা নিয়ে আলোচনা করে বড়বাবু বলে এই কেসটা তো অনেক পুরোনো আপনি এটা নিয়ে নড়াচড়া কেন করতে চাইছেন গীতা বলে এটা আপনি আমার থেকে ভালো বলতে পারবেন ঝর্ণা দেবীর স্বামী কেন নিখোঁজ হয়ে গিয়েছিল তবে জীবিত না মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল ঠিক তখনই অভিজিৎ মুখার্জি বড়বাবুকে ফোন করে বলে আপনি নিশ্চয়ই ঝর্ণাদেবীর কেসটা নিয়ে বসেছেন কিন্তু আপনি এই কেসটা অ্যাডভোকেট গীতাকে অপ্রিসিয়েট করবেন না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর কি হতে চলছে আগামী দিনে তা জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন